আপনারা যে কোনো খামার করেন না কেন, আগে চিন্তা ভাবনা করেন, আগে চিন্তা ভাবনা করেন আপনি কোন দাদা করবো। একটা জিনিস সবসময় মনে রাখবেন, এই প্রোডাক্টটা দেশি প্রোডাক্টটা কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট। এটা আপনি যদি বাজারে বিক্রি করতে যান ভালো রেটটা পান, আপনার বাজারে আপনি ডিম বিক্রি করতে যাবেন তাও কিন্তু ভালো রেটটা পাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা খামারের হ্যাচারির পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাসেল। দেশ এবং কি দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও, তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয়। আজকে আলোচনা আমার পাশে দেখতে পাচ্ছেন আমার দুই ভাই আছে, তিনি আছে টাঙ্গাইল দিকে, তো তিনি দেশি মুরগি বাচ্চার জন্য হচ্ছে একদিন বয়সে বাচ্চা। তো অনেক মানুষই কমেন্টে প্রশ্ন করতে চাচ্ছেন যে আসলে অনেক দিন যাবৎ আপনারা ভিডিও দিচ্ছেন না দেশি মুরগি বাচ্চার বা কোথায় যাচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু সব সময় বাচ্চা বিক্রি করে যাচ্ছি, কিন্তু আমরা সবাই কাছে ভিডিওটা করতে পারি না এর জন্য। তো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভাই কোথায় থেকে আসছে বা দেশি মুরগি বাচ্চা কেন নিতেছে। উনি কিন্তু একটি লেয়ারি খামারি বা ব্রয়লারি খামারি, তিনি কিন্তু এই খামার থাকার সত্ত্বেও দেশি মুরগিতে আসা কেন সেই বিষয়টা অবশ্যই জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? জি ভালো। বরাবর নামটা কি? আমার নাম মোহাম্মদ শামীম শিপুর। শামীম শিপুর কোথায় থেকে আসছেন? আমি আছি টাঙ্গাইল শুকুপুর থেকে। শুকুপুর থেকে। তো এই যে আমার কাছে এখানে আসা কেন? আপনার কাছে এখানে আসা আসলে কি, আমি পূর্বে আমার লেয়ার মুরগি ছিল, লেয়ার মুরগির বিজনেস করতাম, তারপরে আমি ব্রয়লার সেক্টরে ছিলাম, সর্বশেষ আমার এই দেশি সেক্টরটা আপনার একটা ভিডিও ব্লগ দেখলাম, একাধিকবার দেখছি আপনার ভিডিও ব্লগ, দেখার পর আসলে সব কিছু মিলে আমার ভালো লাগছে। ওইখান থেকে আমার অনুপ্রেরণা যে আমি এই দেশি মুরগি থেকে যদি ভবিষ্যতে কিছু করা যায় কি না, যার জন্য আপনার কাছে আসা বা যোগাযোগ করা। এই যে দেশি মুরগিগুলো নিতেছেন, দেশি মুরগির সম্বন্ধে কিছু ধারণা আছে আপনার? ধারণা বলতে আমার তো লেয়ার মুরগি সম্পর্কে কিছু ধারণা আছে, আর হলো ব্রয়লার সেক্টরে ধারণা ছিল। তো এই সেক্টরটাতে আমি কিন্তু নতুন, আমার টুকটাক সামান্য কিছু ধারণা আছে, আর পূর্ণাঙ্গ ধারণা আপনাদের কাছে সহযোগিতা নিয়ে। এই যে আপনি ভিডিওগুলো দেখে আমার কাছে বাচ্চা নিতেছেন, আমার কাছ থেকে যা আসার উদ্দেশ্যটা যে ভালো কিছু সাজেস্ট নেওয়া বা দেশি মুরগি নেওয়া, তা আপনি কীরকম আশা করতেছেন আমার কাছ থেকে কীরকম পাবেন? আপনার কাছ থেকে আশাবাদে আমি এইটুকু যে এই সেক্টরটাতে আমি নতুন, যেমন আজকে আমি যদি দেশি মুরগি একদিনের বাচ্চা আপনার কাছে নিয়ে যাচ্ছি 300 পিস বাচ্চা নিয়ে যাচ্ছি, এখান থেকে যে কোনো সময় আপনার সাথে আমি পরামর্শ করে ভ্যাকসিন বিষয়ে বা কোন সময় কোনটা প্রয়োজন, সার্বিক প্রয়োজন আমি আপনার কাছ থেকে শেয়ার করবো, সেটা আপনার কাছে আমি হেল্প পাবো এই আশাবাদে। তো ভাই কিন্তু সোনালি দেশি সব কিছু মুরগি বর্তমানে ওনার পালন করা হচ্ছে, কেন উনি কিন্তু ব্রয়লার আছে লেয়ারও আছে, তারপরে দেশি মুরগি কেন নিতেছে দেখি এখান দিয়ে কিছু টাকা আসে কিনা। আমি সবসময় একটা জিনিস বলে রাখছি যে ভাই আপনারা যে কোনো খামার করেন না কেন, আগে চিন্তা ভাবনা করেন, আগে চিন্তা ভাবনা করেন আপনি কোন দাদা করবো। একটা জিনিস সবসময় মনে রাখবেন, এই প্রোডাক্টটা দেশি প্রোডাক্টটা কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট। এটা আপনি যদি বাজারে বিক্রি করতে যান ভালো রেটটা পান, আপনার বাজারে আপনি ডিম বিক্রি করতে যাবেন তাও কিন্তু ভালো রেটটা পাবেন। আপনি ব্রয়লার বলেন সোনালি বলেন যাই বলেন না কেন, আপনি সবসময় ভাবতে হবো যে আপনাদের জেলাতে কোন জিনিসটা চাহিদা বেশি। আর আমি মনে করি দেশি মুরগির চাহিদা সারা বাংলাদেশে আছে, এর জন্য কিন্তু বড় ভাই নিতেছে। তো ওনার কথা হইলো যে আমি ভাই সব কিছু করতেছি দেশিগুলো কেমন দেখি আগে। তো ওনার উদ্দেশ্য হইলো যে এখন আপনি নিতেছে একদিন বয়সে বাচ্চা, তারপরে এক মাস পরে নিবো হইলো আপনার একদিন বয়সে বাচ্চা, তারপরে মাসেও কিন্তু একদিন বয়সে বাচ্চা নিব। ওনার উদ্দেশ্য হইলো তিনভাবে মানে রুলিং করবে, একটা চাকা রুলিং যে এরকম করে ঠিক রুলিংভাবে কিন্তু করার চিন্তাভাবনা রয়েছে, কারণ প্রত্যেক মাসে জানি ওনার টাকাটা আসে, প্রত্যেক মাসে জানি বাচ্চা ঢোকে, প্রত্যেক মাসে জানি বাচ্চাটা বের হয়। তো এইভাবে যদি আপনারা সবাই যারা ফার্মে আসতে চান তারা কিন্তু সহজেই এভাবে বারো ভাইয়ের মতো কিন্তু কইরে কিন্তু আপনারা আহ্বান হতে পারেন। এখন বড় ভাই আপনি যে রুলিং সিস্টেমগুলো এগুলো আসলে এই ধারণাটা কীভাবে পাইলেন? এই ধারণাতে আসলে আপনাদের ভিডিও ব্লগ দেখছি, ব্লগ দেখে আমরা এই টার্গেটে হচ্ছে যে আমি যে আজকে একদিনের বাচ্চাটা নিয়ে যাচ্ছি, এটা যখন আমার পূর্ণ এক মাস পূর্ণ হবে আবার আমি 300 পিস বাচ্চাটা নেব, 300 পিস বাচ্চাটা এটার বয়সটা হচ্ছে দ্বিতীয় মাস। হ্যাঁ হ্যাঁ, আবার ওটার বয়স হচ্ছে প্রথম মাস, আবার পরের মাসে আমি আরও 300 পিস বাচ্চাটা নেব। তাতে আমার মনে হচ্ছে যে আমি প্রতি মাসে যদি আমার যদি মুরগগুলো হয় এখানে যে 300 পিস বাচ্চা নিয়ে যেতেছি, এখান থেকে যে সবগুলো যে মুরগি হবে তা না, বা সবগুলো যে মুরগ হবে তা না, কথা বুঝি, যতগুলো মোরগ হবে ততগুলো আমি এগুলা সেল করে ফেলবো, আর মুরগিগুলো বাকিগুলো অবশিষ্ট আমার ফার্মে স্টক থাকবো, সেগুলো থাকবো তার আমার ডিমের জন্য। আমার টার্গেট হচ্ছে যে আমি ডিম উৎপাদন করব, বাচ্চা উৎপাদন করব। জি জি, বড় ভাই কিন্তু টার্গেট কিন্তু খুবই ভালো, উনি কিন্তু আমি আবারও বলছি উনি কিন্তু
টার্গেট হলো যে এখান থেকে ভালো একটা প্রফিট আসলে এখান থেকে ভালো ভালো মুরগিগুলো বেচে রেখে মোরগগুলো সেল দিবে সেল দেওয়ার পরে ওখান থেকে যে ডিমগুলো পাচ্ছে ওই ডিমগুলো কিন্তু নিজে হ্যাচিং করবে ওনার উদ্দেশ্যটা হইলো যে আমি ফার্মে আছি ফার্মে যুক্ত আছি সব কিছুই আমি করব এর জন্য কিন্তু নিতেছে প্রিয় দর্শক অনেক মানুষ চাচ্ছেন যে ভাই আমরা দেশি মুরগির বাচ্চা নিব বা দেশি মুরগি ফার্ম করব অনেক মানুষই চিন্তিত আছেন সব কিছু মিলে আমি বলি যে আমি যেহেতু 5-7 বছর ধরে সব মুরগি পালন করছি সবচেয়ে দেশি মুরগিটা রেজাল্ট ভালো বেশি দেয় আমি কিন্তু দেশি মুরগিগুলো পালন করে থাকি বা অন্য দেদে সাজেস দেই এটা শুধু কেন দেই আমাদের নিজস্ব প্রোডাক্ট দিকে তার জন্য দেই এটাতে লাভ বেশি সেটা লাভ অবশ্যই আপনি জানেন যে একটা ডিম বিক্রি করলে 15-16 টাকা বিক্রি করা যায় হ্যাঁ আপনি মাংস হিসাবে যদি বিক্রি করেন আপনি যদি মুরগিটা সেটাও লাভ পাওয়া যায় আপনি বড় মুরগি যদি 5 বছর পরে যদি ডিম পাড়ার পরে যদি বাজারে বিক্রি করেন তারপর একটা মুরগির দাম 300 টাকা 350 টাকা 500 টাকা বিক্রি হইতেছে তো এই জিনিসটা সব সময় মনে রাখবেন যে ভাই আমরা যে কোনো খামারি করি না কেন অবশ্যই ভেবেচিন্তে বড় বাড়ির মতো যদি চান একদম ফার্মে যুক্ত হতে চান তারা সবকিছু করতে পারবেন তারা আগে প্রথম অবস্থায় আপনার দেশি মুরগিটাগুলো নিয়ে দেখে শুনে তারপরে শুরু করেন ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট পাবেন তো প্রিয় দর্শক বড় ভাই আপনি যে কোথায় থেকে আসছেন ওখানে একটু লোকেশনটা বলেন অনেক মানুষ আছে যে আপনাদের জেলা থেকে বা আপনাদের ঠিকানা থেকে আসতে চায় সহজ পদ্ধতি ভাবে কি আসলেন আমার বাসা হচ্ছে টাঙ্গাইল সখিপুরে সখিপুরে আমার বাসা আর আমার গ্রামের বাড়ি হচ্ছে 2 নং বহরেতল ইউনিয়ন ঠিক আছে ওইখান থেকে আমি সরাসরি আপনাদের এখানে আসছি কত দূর টাইম লাগছে আপনাদের ঘন্টাখানি তো যারা আসতে চায় তাদের কি বলবেন যারা আসতে চায় এত মানে তারা সহজভাবে আসতে পারবে বর্তমান যুগ ডিজিটাল যুগ যুগের অনেক মাধ্যম আছে তারা সহজভাবে এখানে পৌঁছতে পারবে প্রিয় দর্শক আমাদের গুগল ম্যাপ রয়েছে বাংলা খামার গুগল ম্যাপে বাংলা খামার সার্চ দিলে লোকেশন পেয়ে যাবেন এছাড়া আমাদের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকেই সরাসরি আমরা আপনারা কিন্তু এসে বাচ্চাগুলো নিতে পারবেন আরেক মানুষ খুঁজছেন যে দেশি মুরগি বাচ্চা কোথায় পাবো একদিন বয়সে বাচ্চা হ্যাঁ আমাদের কাছে কিন্তু একদিন বয়সে বাচ্চাগুলো কিন্তু অ্যাভেলেবল পাচ্ছে আমাদের কাছে এক মাস বয়স রয়েছে 15 দিন বয়স রয়েছে একদিন বয়স রয়েছে সব বয়সের বাচ্চা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন প্রিয় দর্শক যে বাচ্চাগুলো বড় ভাই নিতে আসে সেই বাচ্চার কোয়ালিটিগুলো দেখে অনেক মানুষ এই বাচ্চার কোয়ালিটিগুলো দেখতে চায় যে বাচ্চার কোয়ালিটি কেমন তো দর্শক কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু একটি খাঁচার ভিতরে কিন্তু 50 পিস রয়েছে এই খাঁচার ভিতরে কিন্তু 50 পিস বাচ্চা এই বাচ্চা কিন্তু আপনার 300 পিস বাচ্চা নিচ্ছে তো এখানে 6টা কার্টন রয়েছে এই 6টা কার্টনে কিন্তু আপনার 300 পিস বাচ্চা রয়েছে এই বাচ্চায় কিন্তু যাচ্ছে প্রত্যেকটা বাচ্চা দেখে একদম মসমসে প্রত্যেকটা বাচ্চা কিন্তু রাখাটা খুব সমস্যা কারণ এগুলা ছোট ছোট বাচ্চা দেশি মুরগি বাচ্চা একটু চঞ্চল বেশি থাকে এই কারণে কিন্তু রাখাটা একটু প্রবলেম একটু ভালো করে লক্ষ্য করে দেখেন দেশি মুরগি এ গ্রেডের বাচ্চা থাকতে হবে আপনি যে কোনো খামারি করেন না কেন বাচ্চা লাগবে এ গ্রেডের নতুন পুরাতন যে কোনো খামারে এ গ্রেডের বাচ্চা যদি থাকে অবশ্যই সেখানে ভালো আপনার প্রফিট করতে পারবেন কারণ আপনি বাংলাদেশের বাজারে কিন্তু অনেক মানুষই দেশি মুরগি বাচ্চা বিক্রি করে থাকে তারা কিন্তু বি গ্রেড সি গ্রেড এ গ্রেড বাচ্চা এগুলো বোঝে না তাদের কথা হলো যে আমরা ভাই দেশি মুরগি বাচ্চা বিক্রি করব তো এ গ্রেডের বাচ্চা হইলো ভাই নর্মালের বাচ্চা বি গ্রেডের বাচ্চা ভাই সিজারের বাচ্চা আর একদম সি গ্রেডের বাচ্চা যেগুলো সেগুলো কিন্তু আমাদের যে মুরগির আপনার ডিমের দিকে যেগুলো টাইনা ভাই করে ওগুলো বাচ্চা কিন্তু তো যারাই দেশি মুরগি খামার করবেন বাচ্চা সংগ্রহ করবেন ইনশাল্লাহ মানুষ দেখে এবং কি ওখানকে খামারি দেখে তারপরে বাচ্চার কোয়ালিটি দেখে কিন্তু বাচ্চা নিলে ইনশাল্লাহ ঠকবেন না ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ